वेलकम बैक टू माय चैनल एखन आमी तुम्हारे कमप्लेक्स नम्बर एक विषय ऊपर विशेष भावे आलोचना करब। देखो एखाने आमी जे विषयटर ऊपर आलोचना करब से विषयटी अवश्य लिखे रेखे। देखो टू फाइंड द क्यूब रूट्स अफ यूनिटी, तारपर दो नम्बरे देखो थ्री प्रॉपर्टीज अफ क्यूब रूट्स अफ यूनिटी। এই যে দুটো বিষয় কিন্তু একই জিনিস, কমপ্লেক্স নাম্বারের একের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয়, আবার বলছি কমপ্লেক্স নাম্বারের একের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমি বিশদ আলোচনা করব, এবং সেই একের ঘনমূল সংক্রান্ত তিনটি প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিগুলো ধরে ধরে আমি প্রমাণ করে দেখাব। দেখো এক নম্বরে তো ঘনমূল সম্পর্কে আমি এই প্রমাণ করার আগে ঘনমূল সম্পর্কে আমি বিশেষ কয়েকটি কথা বলে রাখি, দেখাই। দেখো যদি এখানে এক লেখা হয়, ওয়ান লেখা হয়, তার মানে রুট কিউব ওয়ান। আমরা সবাই কিন্তু এর ভ্যালুটা এই বিষয়টা আলোচনা করার আগেই, আমি যে আলোচনা করছি আলোচনা করার পরে একরকম বলবে, আলোচনা করার আগে তোমাদের যে ধারণা সেই ধারণা অনুসারে অবশ্যই তোমরা উত্তর দেবে কত বলো তো দেখি। এটার ভ্যালু কিন্তু সবাই এক বাক্যে লিখে দেবে এক, অর্থাৎ একের ঘনমূল তো একই হয় না, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই কিন্তু এটাই লিখবে। কিন্তু এটা সত্য, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। এটা অবশ্যই সত্য, এর সঙ্গে আরও দুটো মান রয়েছে একের, একের ঘনমূল, দেখো ঘনমূল, একের ঘনমূল তাহলে টোটাল তিনটে হবে। আমি বলি আবার, একের ঘনমূল তিনখানা হয়, তার মধ্যে একটা হচ্ছে ওয়ান, আর বাকি দুটো কারা সেটাই আমি বার করছি, তবে অবশ্যই একটাও বেরিয়ে আসবে সেটা বার করলে। তো সেটাই হচ্ছে এক নাম্বার পয়েন্ট। চলো তাহলে কিভাবে বার করছি দেখো, প্রথমে ধরে নেবে, মনে করি একের ঘনমূল এক্স, তাহলে আবার বলছি ধরে নিয়েছি একের ঘনমূল এক্স, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি। দেখো তো তোমরা সবাই আশা করি বুঝতে পারবে, এটা শোনো আমরা এক্স লিখতেই পারি। আমি বললাম একের ঘনমূল তিনটে, সেই তিনটের মধ্যে একটা হচ্ছে এক, আর বাকি দুটো আমরা জানি না, সেটা আমরা বার করতে চলেছি। তো সেই জন্য একটা অজানা রাশি এক্স আমরা ধরে নিলাম। এবার যদি তাই হয় দেখো সেখান থেকে আমরা লিখতে পারি অবশ্যই। দেখো এর কিউব করলে তাহলে হোল কিউব হবে, আর সঙ্গে সঙ্গে একের ওয়ান এসে যাবে। এর বোথ সাইডে, এইটার বোথ সাইডে যদি আমরা হোল কিউব করি তাহলে এক্স কিউব সমান এক, এটা আমরা লিখতে পারি। যদি লিখতে পারি তারপরের লাইনে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান সমান জিরো লিখতেই পারি। এরপরে দেখো সহজেই আমরা উৎপাদক বিশ্লেষণের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা অবশ্যই এখানে লিখে দেব, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো লিখলাম, তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়ানের উৎপাদক বিশ্লেষণ করে পেলাম আমরা এটা। এরপরে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো, অথবা খুব মন দিয়ে দেখবে এই জায়গাটা, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, এটাকে লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কিন্তু একটা ভ্যালু বেরিয়ে গেল, যেটা আমাদের জানা ছিল একের ঘনমূল এই যে এক, এই কিন্তু একটা বার হয়ে গেল। এখনও বাকি দুটো বার করতে হবে, বাকি দুটো বার করব কিন্তু এই সমীকরণ থেকে, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমরা বার করব। তো এটা দেখো
খুব সহজে আমরা কিন্তু মধ্যপথ বিশ্লেষণ করতে পারছি না। তার জন্য আমরা একটু পদ্ধতিগতভাবে পাল্টে নেব। দেখো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস এক বাই দুই মানে ওয়ান বাই টু তার স্কোয়ার, তারপরে দেখো প্লাস তিন বাই চার সমান জিরো, সমান করে নিলাম কত, জিরো করে নিলাম। এই যে কাজটা করলাম দেখো এটার পুরোপুরি হিসাব করলে ক্যালকুলেশন করলে কিন্তু আমার আগের সমীকরণটাই থাকবে, কারণ এটা এটা কাটছে ফলে এক্স এটা আর এটা হিসাব করলে দেখো একই এসে যাচ্ছে। এর পরের লাইনে আমরা অবশ্যই লিখতে পারি, দেখো এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস প্লাস কত হবে, তিন বাই চার, তিন বাই চারটা তাহলে একবার ডান দিকে পাঠিয়ে দিই, মাইনাস তিন বাই চার লিখতেই পারি। এর পরের লাইনে দেখো এক্স প্লাস হাফ স্কোয়ার তুলে দিলে তাহলে রুট হবে এদিকে মাইনাস তিন বাই চার, এটা অবশ্যই হবে। এর পরের লাইনে দেখো অবশ্যই এখানে একটা প্লাস মাইনাস সাইন অ্যাড করতে হবে। আবার দেখো এক্স প্লাস হাফ এটা সমান আমরা অবশ্যই লিখব কি, এটা যেহেতু নেগেটিভ সংখ্যা এসে গেছে তাহলে রুট থ্রি আই বাই টু। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা, যেহেতু কমপ্লেক্স নাম্বার অলরেডি শিখে ফেলেছো তোমরা সবাই। এরপরে দেখো এক্স সমান আমরা লিখতে পারি কি মাইনাস হাফ প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু। এইখানটায় খেয়াল করে দেখো এক্সের কিন্তু আমরা দুটো মান পেয়ে গেছি, এক্সের কটা মান পেলাম এখানে, এক্সের মান কিন্তু অলরেডি আমরা এখান থেকে দুটো মান পেয়েছি। তাহলে এক্সের আমরা যে বললাম একের ঘনমূল এক্স, কি বললাম একের ঘনমূল এক্স, তাহলে কারা তারা সেই এক্সের ভ্যালু একটা হচ্ছে এক আর একটা হচ্ছে আর দুটো হচ্ছে এখানে, তো আমরা লিখে নিই। অতএব একের ঘনমূল তিনটি হল একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস হাফ, পজিটিভ ভ্যালুটা নিলাম আগে রুট থ্রি আই বাই টু, আর একটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস রুট থ্রি আই বাই টু। খেয়াল করে দেখো এই একের ঘনমূল তিনটে কিন্তু আমরা বার করে ফেললাম, তার একটা জিনিস পরিষ্কার হলো একের যে ঘনমূল শুধু এক একই হচ্ছে বাস্তব সংখ্যা আর এ দুটো হচ্ছে অবাস্তব সংখ্যা, তার মানে দুটো অবাস্তব এবং একটা বাস্তব, সেটাই আমরা জানতাম, এটাই বাস্তবটাই এতদিন আমরা জানতাম। এখন জেনে গেলাম যে একের ঘনমূল তিনটে, তার মধ্যে একটা হচ্ছে বাস্তব বাকি দুটো হচ্ছে অবাস্তব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে একের ঘনমূলটা নির্ণয় করতে হয়। এরপরে এই ঘনমূল তিনটের উপরে তিনটে ধর্ম আছে, এই ঘনমূলের উপরে একের ঘনমূলের উপর তিনখানা ধর্ম, সেই ধর্মগুলো আমি আলোচনা করছি। দেখো এই যে পয়েন্ট আমি লিখেছি দু নম্বর পয়েন্ট, সেই দু নম্বর পয়েন্ট থ্রির প্রপার্টিস অফ কিউব রুটস অফ ইউনিটি। দেখো তাহলে আমি সেইগুলো একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে একের ঘনমূলের যে তিনটে আছে, তো এর মধ্যে একটা কথা বলে নিই, এই ঘনমূলটাকে যদি বর্গ করি, এটাকে যদি আমরা বর্গ করি, এক নম্বর রুলস দুয়ের দাগের প্রপার্টি নাম্বার ওয়ান, প্রপার্টি নাম্বার ওয়ানে কী বলছে, এটাকে যদি বর্গ করি তাহলে এটা পাব, আবার একে যদি বর্গ করি তাহলে এটা পাব। অর্থাৎ একের অবাস্তব ঘনমূল দুটির একটি হবে অন্যটির বর্গ। তাহলে লিখে নি যে একের একের অবাস্তব অবাস্তব ঘনমূল দুটির ঘনমূল দুটির একটি অন্যটির বর্গ, একটি অন্যটির বর্গ।
অন্যটির বর্গ। এটা হচ্ছে এক নম্বর প্রপার্টি। অর্থাৎ দু নম্বরের পয়েন্টে যেটা বললাম, তিনখানা প্রপার্টি আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম প্রপার্টি হচ্ছে এই যে অবাস্তব যে মূলটা পেলাম আমি, তার যে কোনো একটাকে বর্গ করলে অপর অবাস্তব মূলটি চলে আসবে। তোমরা দেখো, তাহলে যদি আমরা বর্গ করি, বর্গ করানোটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এখানে, তার মধ্যে একটাকে নিয়েছি, এই যে নিয়ে বোথ সাইড হোল স্কোয়ার করলাম, ফলে কি হলো, এই যে এক বাই চার। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এর পরের লাইনে দেখো এক বাই চার আছে, একের স্কোয়ার মানে এক, এটা তো থাকবে টু রুট থ্রি আই, আর এটা অবশ্যই হবে তিন মাইনাস থ্রি। বুঝতেই পারছো যেহেতু আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান, তাই মাইনাস থ্রি হয়ে গেছে। তাহলে এক থেকে মাইনাস থ্রি বাদ দিলে, এক থেকে মাইনাস থ্রি বাদ দিলে দেখো মাইনাস টু হয়, আর এটা থাকে এ দুই দুই কমন নিলে কিন্তু কেটে যায়, কেটে গিয়ে দেখো এটা দাঁড়িয়ে বার হয়েছে। তো এটা দেখো, এটার বর্গ করলাম পেলাম এটা। আবার বলছি, এটা একটা অবাস্তব ঘনমূল ছিল, এটাকে বর্গ করেছি, বর্গ করলাম পেলাম এটা। আবার এটাকে যদি বর্গ করি, এই যে এটাকে যদি বর্গ করি তাহলে পাবো কি, দেখো পজিটিভ ভ্যালুটা। দেখো এখান থেকে মাইনাস ওয়ানটা কমন নেওয়া হয়েছে, ফলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার। এবার দেখো এক বাই চার, এক বাই চার হচ্ছে, তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এক বাই চার ওয়ান প্লাস টু রুট থ্রি আই মাইনাস থ্রি হবে। এটা ক্যালকুলেশন করলে জাস্ট আমরা এটা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে একের একটি অবাস্তব ঘনমূল দুটির একটি হবে অন্যটির বর্গ, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার এইটাকে আমরা কিভাবে লিখব, এটাকে লিখতে গেলে দেখো একটাকে ওমেগা ধরা হয়, একটাকে অবাস্তব ঘনমূল দুটির একটি হলে ওমেগা, আর একটা হবে ওমেগা স্কোয়ার। এর ওমেগা কোনটা দেখে নাও, ওমেগা কিন্তু ধরে নিতে হবে ওমেগা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, এটা হচ্ছে ওমেগা। আর ওমেগা স্কোয়ার কী হবে, আর একটা যেটা আছে দ্বিতীয়টা তিন নম্বরটা, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এইবার যে দু নম্বর প্রপার্টিটা আমি উল্লেখ করব, এখানে লেখা আছে পরিষ্কারভাবে একের অবাস্তব ঘনমূল দুটির গুণফল হবে সর্বদা এক। আবার বলি, যে অবাস্তব মূল দুটো আছে, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, যে অবাস্তব মূল দুটি আছে তাদের গুণফল, তাদের গুণফল সর্বদা কত হবে, এক হবে। সেটাই হচ্ছে দ্বিতীয় প্রপার্টি। ধরো মনে করি আমরা এটা লিখে নিলাম, ওমেগা স্কোয়ারের ভ্যালু এটা হলো, তাহলে এবার আমরা দেখি তাদের গুণফলটা, অবাস্তব ঘনমূল দুটির গুণফল কত হয়। তাহলে ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু ইনটু ওমেগা স্কোয়ারের ভ্যালু, এটা তো সিম্পল বোঝাই যাচ্ছে কী হবে, গুণ করতে হবে, এক বাই চার হচ্ছে, আর উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক বাই চার, তাহলে ওয়ান মাইনাস থ্রি আই স্কোয়ার, থ্রি আই স্কোয়ার মানে প্লাস থ্রি হবে, তার মানে চার হয়ে যাচ্ছে। তাহলে এক বাই চার ইনটু চার মানে আলটিমেট কত, এক। তাহলে দেখো ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার, ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার হয় ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত হয়ে গেল, এক, ওমেগা কিউবের মান হয়ে গেল এক। এইভাবে তাহলে আমরা দু নম্বরে পেলাম কি, দু নম্বরে পেলাম একটা অবাস্তব মূল আর একটা অবাস্তব মূল, দুটো অবাস্তব মূলের গুণফল পেলাম কত, এক। তার মানে এখানতে আমরা বলতে পারি ওমেগা কিউবের ভ্যালু সর্বদা এক হবে। এটা কিন্তু আমাদের যখন প্রবলেম সলভ করতে হবে তখন এইটা সবসময়ই কাজে লাগবে, যে প্রবলেম সলভিংয়ের সময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা এটা স্পেশালি মনে রাখবে। এবার দুয়ের দাগে তিন নম্বর যে প্রপার্টিটা, সেই তিন নম্বর প্রপার্টিটা বলছি, দেখো একের তালে অবাস্তব ঘনমূল কটা, একের অবাস্তব ঘনমূল হচ্ছে তিনটে, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে আবার বলি, একের একের তিনখানা মূল, তিনখানা ঘনমূল, তাহলে তারা কারা কারা, একটা এক, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তিন নম্বর প্রপার্টিতে বলা হচ্ছে নাকি এদের তিনজনের যোগফল
এদের তিনজনের যোগফল হবে সর্বদা জিরো, এদের তিনজনের যোগফল হবে সর্বদা জিরো। এটাও কিন্তু আমাদের প্রবলেম সলভিংয়ের সময় খুব কাজে লাগবে, সেই জন্য এটাও তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। এরপরে দেখো, তাহলে এটা আমি প্রমাণ করি যে কেন জিরো হলো। একটু আগে দেখালাম ওমেগা কিউবের মান এক কেন হলো, কোন করলে এক হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। তাহলে আমি ভ্যালুগুলো বসাই, দেখো ওয়ান, ওমেগার মান হচ্ছে দেখো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, ওমেগা স্কোয়ারের ভ্যালু জানি আমরা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, ওমেগা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার বসিয়ে দিলাম। দেওয়ার পরে লসগু করে যোগ করতে হবে আর কিচ্ছু না। তাহলে এখানে হবে টু, এখানে হবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই, এখানে হবে মাইনাস ওয়ান এখানে রুট থ্রি আই, এটা হলো। দেখলে আশা করি সবাই বুঝতে পারছ। তো এই অংশ কেটে যাচ্ছে, এই যে দুই থেকে আর এই মাইনাস দুই কেটে গেলে কত হবে, আলটিমেট দেখো এখানে জিরো এসে যাচ্ছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে একের যে ঘনমূল তিনটি আছে তাদের যোগফল সর্বদা শূন্য হয়। এইভাবে তাহলে এই যে রিলেশনটা বললাম, এই রিলেশন থেকে আমাদের অনেক অঙ্কই কষতে হবে এবং এই রিলেশন থেকে অনেক অঙ্কই কষতে হবে। তাহলে তোমরা আজকে শিখলে কিভাবে একের ঘনমূল তিনটি নির্ণয় করা যায় এবং তারা কারা কারা সেটা আমি শেখালাম। তারপরে শেখালাম সেই ঘনমূলের, সেই ঘনমূলের তিনটে ধর্ম আছে, তার মধ্যে প্রথম ধর্ম হচ্ছে একের অবাস্তব ঘনমূল দুটি থাকে, একের অবাস্তব ঘনমূল হচ্ছে দুটি আর একটা হচ্ছে বাস্তব। সেই অবাস্তব ঘনমূল দুটি হবে একটি অপরটির বর্গ, এটা এক নম্বর। দু নম্বর শেখালাম সেই অবাস্তব ঘনমূল দুটির গুণফল সর্বদা এক, আর একটা লাস্ট শেখালাম সেই একের ঘনমূল তিনটির যোগফল সর্বদা শূন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমি এই ঘনমূল সংক্রান্ত কয়েকটি প্রবলেমস সলভ করে দেখাবো, তখন দেখবে তোমাদের আরও আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।